be money low. Money love, money love. Mata bi money low. Money love, money love. Pam sarkar hoy hoy. Hoy 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 hoy. Dukan mantri hoy hoy. Hoy 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 hoy. Je ki borsha sarkar hoy hoy. Hoy 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 hoy. Je ki mantri ha karo. Ha ho ha karo. Amar commission adai dio. Adai dio. Adai dio. আমার দাবি খবর হল আজি আমি আন্দোলন করবলগা এই কারণে হয়েছে যে আমি এক একজন সৌর রাজহ বিতরণ ব্যবস্থা আমি জড়িত হয়ে আছো। আমি এক একজন দোকানী আর আমার দোকানী সকলক সরকারে বহুতো ক্ষেত্রে আমাক প্রতারণা করে আছে। আমি তেখেতসকলক মেমোরিয়াম দিয়া হয়েছিল আগত, আমার কিছু সমস্যা আছে, যিখিনি সমস্যা আমি আজিলেকে তেখেতসকলে আমাক পরিপূরণ করবা নাই। এক নম্বর সমস্যা হল কি, সৌর ভারতবর্ষর 2013 চনেরপর এনএফএক্সে এখন আইন হয়েছে, যখন আইন প্রবর্তন করেছে 2015 চনের ডিসেম্বর মাহরপর। আর আমি স্পেশাল ক্যাটেগরি পড়ার কারণে সেন্ট্রেল সরকারে সেই আইনত আমাক 143 টাকা পয়সা আমাক দিছে, কিন্তু সরকারে 143 টাকারপর 42.90 টাকা কর্তন করে আমাক 110 টাকা দিছে, যুক্ত নাকি 25% 143 টাকার গভর্নমেন্টে এটাচ করব লাগে, কিন্তু সেই আজকে আমার করা নাই। আর আমি পাবলিয়া কমিশনটারপরাও 42.90 টাকা কর্তন করে কি করেছে আমি এটা জানো। সেই হল আমার এক নম্বর মূল দাবি, আমার 42.90 টাকা বকেয়া ধন হিসাবে আমাক অতি সোনকালে দিব লাগে, আর 143 টাকা আমার প্রতিমাহে কমিশন আমাক দিব লাগে। আর এই কমিশনটো এনেকা হয়েছে, কোনো কোনো জেলাত আপনার আজি 18 মাহে বিটিআরডি এরিয়াত আজি 18 মাহে পোৱা নাই, আর আমার বাকি যা জেলা আছে কিছু কিছু জেলাত 12 মাহ, কিছু জেলাত 8 মাহ, আজি পর্যন্ত আমি কমিশন পোৱা নাই। আর ডিমা হাসাও জেলাত বর্তমান এই সরকারের দিনতেই ইমানে দুর্নীতি হয়েছে, ডিমা হাসাও জেলার দোকানী সকলক মাত্র 30 টাকা কমিশন পয়সা দিয়ে আছে, 30 টাকা কই কমিশনাত ডিমা হাসাও জেলার মানে কমিশন দোকানী সকলে লোবলগ আছে এই সরকারের দিনতে। আর তাত চাউলখিনি যিখিনি চাউল সেই চাউলখিনি কোনো ওয়েটত নিদিয়ে এভারেজত দিয়ে 47 কেজি থাকলেও 50 কেজি, 42 কেজি থাকলেও 50 কেজি, যুক্ত কারণে নাকি আমার দোকানী সকল মানে বিতরণের ক্ষেত্রে কিছু সমস্যা হয়েছে। আমি আরো এটা বিচারি আছো কি, আমাক মন্থলি 30,000 টাকা ইনকম গ্যারান্টি, 30,000 টাকা ইনকম গ্যারান্টি আমি দাবি করছো। তাততকেও ভয়াবহ একটা ঘটনা সরকারে করে আছে, এই ঘটনাটা হল কি, 2016 চনের ডিসেম্বর মাহের পর তাই ডবার একটা চাউল আইছে, সেই চাউলটা হল আপনার 57.81670 মেট্রিক টন চাউল আহি আছে, সেই চাউলটা কিন্তু আমি দোকানী সকলে ডিস্ট্রিবিউশন করবলে পোৱা নাই, আমার রাজহুয়া পোৱা নাই। সময়ত ভারত সরকার বা আমার রাজ্যিক সরকার বিলাকক আমার বিভিন্ন সমস্যার সমাধানের দাবিত আমি আলোচনা বা বিলোচনার কারণে বা আবেদন নিবেদন করা সত্ত্বেও ভারত সরকার বা আমার রাজ্য সরকারবিলাকে কোনো ধরনের হয়তো গুরুত্ব দিয়া নাই। সেয়ে আমি বিগত সময়সবিলাক নতুন দিল্লির আমি বিভিন্ন ধরনের ধর্ণা কার্যসূচী আমি প্রদর্শন করে আহি আছো, তথাপিও ভারত সরকার কোনো ধরনের আমার সমস্যাবিলাক সমাধান করার কারণে আগবাড়ি অহা নাই। সেয়ে আমি বর্তমান অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অফ ডিলার ফেডারেশনের আহ্বানত অহা 2 ডিসেম্বরের পর আমি 13 ডিসেম্বর দিল্লির যন্তর মন্তরত বিভিন্ন রাজ্যের মানে এটা আমি আন্দোলন কার্যসূচী লৈছো। সেই হিসাবে 2 ডিসেম্বর তারিখে আমার প্রথম আন্দোলন কার্যসূচী আরম্ভ হব আমার পশ্চিমবঙ্গের, তারপর তথা উত্তর পূর্বাঞ্চলের যুম রাজ্য আছে সেই সমূহ রাজ্যের আমি 9 ডিসেম্বর দিল্লির যন্তর মন্তরত আমি ধর্ণা প্রদর্শন। মূল সমস্যা আমার মূল দাবি হয়েছে আমার কমিশন 250 টাকারপর 500 টাকা পার কুইন্টল আমাক দিব লাগে, কেরাসিন তেল বর্তমান কর্তন করে আছে ভারত সরকারে, গতি সেই কেরাসিন তেল পূর্বর দরে বহাল রাখব লাগে, আর যে মূল্যবৃদ্ধি কেরাসিনের সেই মূল্যবৃদ্ধি মানে বন্ধ হব লাগে। আর বর্তমান আমার ভারত সরকারে এটা ডাঙর এটা বিপদত পেলাবলে গই আছো যে রাজহ বিতরণ ব্যবস্থাটো ব্যক্তিগত খণ্ডত দিবলে উলাইছে, গতি ইয়ার আমি সম্পূর্ণ বিরোধিতা করছো, গতি আমি ডিমান্ড দিছো রাজহ বিতরণ ব্যবস্থা অধিক শক্তিশালী করে এই রাজহ বিতরণ ব্যবস্থার আওতাত আমার বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী আমার আবর্তন দিব লাগে। গতি অহা 9 ডিসেম্বর আমার যন্তর মন্তরের উত্তর পূর্বাঞ্চল তথা আমার বৃহৎ একটা আন্দোলন হব।
হব আর এই আন্দোলন আমার সরকারের যাক বিরোধী মানে সাংসদ আছে আমি আহ্বান রাখি বহুত কেজন সাংসদ নতুন দিল্লির যন্তর মন্তর আমার অংশগ্রহণ।